ভয় লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেছেন কেমন ঢেউগুলো কারণ এরকম জায়গাগুলিতে? এটাই হচ্ছে মৎস্যজীবীদের জীবন, এরকমভাবেই সারা জীবন মৎস্যজীবীদের কেটে যায়। অনেকেই শুনেছেন যে বহুত ফিশিং ট্রলার ডুবে গেছে, কিংবা হচ্ছে মানুষ নিখোঁজ হয়ে গেছে, যে সেগুলো কোন জায়গাটায় ডুবে গেছে সেই ভিডিওগুলো তোমাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পারবেন, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এই জায়গাটায় যে ফিশিং বোটগুলো ডুবে গেছে। আর এটা হচ্ছে মৎস্যজীবীদের খুবই রিস্কের কাজ, জীবন বাজি রেখে কাজ করে চলেছে গভীর সমুদ্রে। আজকে আমরা কথা বলবো যে আমরা অনেকেই অনেক সমুদ্রে ঘুরেছি, কিংবা হচ্ছে অনেক নদীতে মাছ ধরতে গিয়েছি, কিন্তু এটা হচ্ছে একটি ভয়ঙ্কর নদী। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে প্রচুর ট্রলার এখানে ডুবে গিয়ে বহু মানুষ মারা গেছে। এটি হচ্ছে সেই জায়গাটা, আর এখানে এটাকে বলা হয় বঙ্গোপসাগর। এখানে আমরা প্রায় সমুদ্র আমরা অনেকটাই গভীরে চলে এসেছি। আমরা হচ্ছে এখন 24 ঘন্টা গভীর সমুদ্রের ভিতরে চলে এসেছি। আর এটা আমাদের ফ্যান ঘুরছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ফ্যানটার জলগুলো ওদিকে ঠেলে আমাদের ট্রলারটা ফিশিং করছে। এই যে সাদা সাদা যে রূপগুলো দেখতে পাচ্ছ হলুদ রঙের, এই রূপগুলোর ভিতরেই রয়েছে আমাদের জাল, জলের ভিতরেই। আর একটি ফিশিং বোট দেখো আমাদের পাশে, একটি ফিশিং বোট ফিশিং করছে। এটি একটি ফিশিং ট্রলি যাকে বলা হয়। ফিশিং ট্রলিরা এরকমভাবে সাধারণটা কেমন ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম ঢেউয়ের ভিতরে আমরা, এটাই হচ্ছে মৎস্যজীবীদের জীবন, এরকমভাবেই চলতে হয়। আর দেখতে পাচ্ছি একটি মানুষ বসে আছে খুবই রিক্সে। এটা রিস্ক মানেই হচ্ছে সমুদ্রে আসাটাই প্রচুর রিক্স। আর এখানে কাটানোর দিনগুলো কখনোই কেউ যদি আসো কখনোই ভুলতে পারবে না, কারণ এখানে চারিদিকে শুধুই জল আর জল, কোনো কুলকিনারা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ একটি মানুষ খুবই রিক্সে কাজ করছে, আর এই রিক্সের কাজগুলো করতে খুবই একটি সাহসের দরকার। আর ফিশিং বোট বন্ধুরা বাতাসের পরিমাণ থাকার কারণে দেখতে পাচ্ছ গভীর সমুদ্রে প্রচুর বড় বড় ঢেউ হয়ে গেছে। আর ফিশিং বোটটা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন দুলছে আর নামছে, এরকম হয় খুবই একটি ভয় লাগে, কারণ এখানে যদি কিছু হয়ে যায়, কোনো কুল কিনারা কিছু নেই, চারিদিকে যেদিকে শুধু জল, খুবই একটি রিক্সের কাজ যেটা মৎস্যজীবীদের, কারণ এরকম কাজ করতে গেলে খুবই একটি রিক্স, এরকম কাজ করতে গেলে খুবই একটি সাহসের প্রয়োজন হয়, কারণ এসব জায়গায় আসতে গেলে সাহস না থাকলে এসব জায়গায় আসাটা খুবই ভয় লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেছেন কেমন ঢেউগুলো, কারণ এরকম জায়গাগুলিতে? এটাই হচ্ছে মৎস্যজীবীদের জীবন, এরকমভাবেই সারা জীবন মৎস্যজীবীদের কেটে যায়। এই দৃশ্যগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ এরকম লেটেস্ট লেটেস্ট ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, কাকদি বেসার নেটওয়ার্ক চ্যানেল। এই চ্যানেলটির সাথে যুক্ত থাকলে এরকম ফিশিং রিলেটেড অনেক ভিডিও তোমাদেরকে পাঠাবো। আর চারিদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর জল, কারণ এখানেই, এখান থেকেই মৎস্যজীবীদের জীবন শুরু। আর চারিদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বিকেল টাইম, বিকেল টাইমের কারণে সূর্য ডোবা ডোবা ভাব, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর আমরা সারা রাত ধরে জাল টানবো, মাছ ধরবো, তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী মাছ ধরেছি, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা দেখো এই যে একটি একটি হচ্ছে গাছ ভেসে যাচ্ছে মহাসমুদ্রে, কোথা থেকে উঠে এসেছে আমরা নিজেও জানি না, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের শুকনো মাছ শুকাচ্ছিলাম, কিন্তু সমুদ্র দেখেছেন কেমন ফিশিং বোটটা কেমন দুলছে আর কেমন ঢেউ হচ্ছে, পুরো ভিডিওটা দেখো।